সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কুকিং চ্যানেলের আজকের পর্বে। আজকের এপিসোডে করে দেখাবো ভেজিটেবল চিকেন স্যুপ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি চিকেন স্টকসটা তৈরি করে নিব। এর জন্য একটা হাঁড়িতে প্রায় 1.5 লিটারের মতো পানি নিয়ে নিব। এর মধ্যে আমি হাড় সহ মুরগির মাংস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আদার পেস্ট 1 চা চামচ, রসুনের পেস্ট 1 চা চামচ, আর দিয়ে দিব কয়েকটা গোলমরিচ। এখন আমি চিকেনটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটাকে রান্না করব। এই তো মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি এই পানি থেকে তুলে নিব। আর এই পানিটা ফেলে দিব না, এই পানিটাই হচ্ছে চিকেন স্টক। আর এখন আমি এই চিকেনগুলোকে একটু হাত দিয়ে বা নাইফ দিয়ে যে যেভাবে সুবিধা একটু ঝুরি করে নিব। এখন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিব। আপনারা যে কোনো রান্নার তেল ইউজ করতে পারবেন বা বাটারও দিতে পারবেন। এই অলিভ অয়েলের মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে একটু ভালো মতো ভেজে নিব, তারপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে আমি অন্যান্য সবজিগুলো এখানে একে একে দিয়ে দিব। এখানে আমি নিয়েছি বাঁধাকপি 1 কাপের মতো, একটু ছোট ছোট টুকরো করে নিলেই ভালো হয়। তারপরে নিয়েছি আমি গাজর নিয়েছি এখানে 1 কাপ। নিয়েছি বেবি কর্ন, এখানে 1/3 কাপ আছে বেবি কর্ন। নিয়েছি টমেটো কুচি করে কাটা, এটা 1/2 কাপ হবে। আর নিয়েছি 2 রকমের ক্যাপসিকাম, এটা নিয়েছি 1/2 কাপ করে। যেহেতু এখন শীতের দিন, বাজারে প্রচুর সবজি পাওয়া যায়, তাই আপনারা খুব সহজেই এই স্যুপ তৈরি করতে পারবেন। আমি যে সবজিগুলো ইউজ করেছি এগুলোই যে দিতে হবে সেরকম কোনো কথা নয়, আপনারা ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন। এই সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিব, তারপর আমি সেই যে চিকেন স্টকটা বানিয়ে রেখেছি ওই চিকেন স্টকটা এর মধ্যে দিয়ে দিব পুরোটাই। এখন সেই চিকেনগুলো দিয়ে দিব যেগুলো ঝুরি করে রেখেছিলাম। এখানে চিকেন প্রায় 1 কাপ হবে। তারপর আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আর দিব পরিমাণ মতো লবণ যার যার টেস্ট অনুযায়ী। এখন নিয়ে নিব, এখানে আমি নিয়েছি 1 কয়েকটা মরিচ, কাঁচা মরিচ কেটে নিয়েছি, আর নিয়েছি লেমন গ্রাস, যেটা কিনা সুন্দর একটা স্মেল ছড়াবে। আর দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। এখন এই সবজিগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে ঢেকে মিডিয়াম টু লো তে দিয়ে আমি এটাকে 20 থেকে 25 মিনিট রান্না করে নিব। সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন একটা চামচের পেছন সাইড দিয়ে আমি একটু চেপে চেপে সবজিগুলোকে ভেঙে নিব, নয়তো বা একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এগুলা একটু নেড়ে নিব, তাহলে খেতে অনেক ভালো লাগবে, সবজিটা সফট হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস।
এখন আমি একটি ডিম আমি এখানে ফেটে নিয়েছি। এই ডিমটা আমি একটু উপর থেকে আস্তে আস্তে এক হাত দিয়ে নাড়তে থাকবো আর এক হাত দিয়ে ছাড়তে থাকবো, তাহলে ডিমটা ঝুরি ঝুরি হবে, নয়তো একখানে জমাট হয়ে যাবে। আমাকে অবিরাম নেড়ে যেতে হবে আর একটু উপর থেকে ডিমটা ছাড়বো। এভাবে আমি পুরো ডিমটাকে দিয়ে দিব আর আরও 5 মিনিট আমি এটাকে রান্না করব। 5 মিনিট পর এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এটাও আমি আস্তে আস্তে এর সাথে দিয়ে দিব। একসাথে পুরো কর্নফ্লাওয়ারটা ঢালতে যাবেন না, তাহলে দেখা যাবে যে এক জায়গায় জমাট বেঁধে গেছে বা একসাথে একেবারে বেশি ঘন হয়ে গেছে। আমি অল্প পরিমাণে ঢালতে থাকবো আর নাড়তে থাকবো, তাহলে আমি এর ঘনত্বটা বুঝতে পারবো। আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম, আপনারা চাইলে আর একটু পাতলাও রাখতে পারেন, এটা আপনাদের পছন্দের উপরে নির্ভর করবে। দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আমার স্যুপের কালারটাও চেঞ্জ হয়েছে আর অনেকখানি ঘন হয়ে এসেছে। এখন আমি এই স্যুপটাকে আরও 2-3 মিনিট জাল করে নিব আর এই পর্যায়ে জালটাকে একটু কমিয়ে নিব। এই তো আমার স্যুপটা হয়ে গেছে, আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তবে আপনারা মনে রাখবেন স্যুপটা একটু পাতলা অবস্থায় নামিয়ে নেবেন, কারণ ঠান্ডা হলে এই স্যুপটা আর একটু ঘন হয়ে যায়। স্যুপটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছে, আশা করি আপনারা ট্রাই করবেন। আর এই স্যুপটা কিন্তু বড়রা ছোটরা সবাই কিন্তু খুবই পছন্দ করে। দর্শক, আমি এখানে প্রায় 1 ঘন্টা আগে আমি সিরকার মধ্যে মানে ভিনেগারের মধ্যে আমি কাঁচামরিচ কুচি করে কেটে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি এই স্যুপের সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ আমার একটু ঝালটা বেশি পছন্দ। কেউ চাইলে এটা করে এটার সাথে মিশিয়ে খেতে পারে। সুপ্রিয় দর্শক, এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।